পিও বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যাই তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজ থেকে কিন্তু শুরু করছি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল ইন্টারভিউ ক্লাস 01 আজকে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড খুবই কমন যোগ্য 30 টি এমসিকিউ क्वेश्चंस তোমাদের সলভ করাবো নেক্সট ক্লাস তোমাদের আসবে হচ্ছে পুলিশ অর্গানাইজেশন জোন রেঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন সাবডিভিশন সার্কেল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই তোমাদের করাবো একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো পয়সা নিবো না এর জন্য ঠিক আছে ইউটিউবে তোমাদের আমি ফি ক্লাস করাবো ডাব্লিউ বি লেডি কনস্টেবল ইন্টারভিউর জন্য তো তোমরা যারা দেখছো ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি কিন্তু সকলের সাথে শেয়ার করবে যাতে তোমার পাশাপাশি বাকি অন্যান্যরাও প্রত্যেকে কিন্তু উপকার পেয়ে থাকে এই ভিডিও থেকে ঠিক আছে তো চলো একে একে আমরা কোশ্চেন শুরু করছি তিরিশটা আজকে আমি তোমাদের সামনে এখানে সলভ করাবো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যদি পারো আমি একটা তোমাদের কথা বলবো যদি পারো এই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর আঠারোশো সালে প্রশ্ন দুই পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি তো পশ্চিমবঙ্গ পুলিশের মোটো হচ্ছে উই কেয়ার উই দেয়ার ঠিক আছে উই কেয়ার উই দেয়ার কথাটির অর্থ কি উই কেয়ার উই দেয়ার কথাটির অর্থ হচ্ছে আমরা যত্ন করি আমরা সাহস করি পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ভবানী ভবন আলিপুর কলকাতা প্রশ্ন পাঁচ বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছয় পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদের নাম কি তো পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদের নাম হচ্ছে ডিজিপি ডিজিপির ফুল ফর্ম কি তো ডিজিপির ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বর্তমানে পশ্চিমবঙ্গের ডিজিপি কে রয়েছেন তো বর্তমানে পশ্চিমবঙ্গের ডিজিপি রয়েছেন শ্রী রাজীব কুমার আইপিএস মহাশয় ঠিক আছে চলো নেক্সট নেক্সট পরবর্তী প্রশ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি প্রশ্ন নয় পশ্চিমবঙ্গ পুলিশের সর্বনিম্ন পদের নাম কি তো পশ্চিমবঙ্গ পুলিশের সর্বনিম্ন পদের নাম হচ্ছে কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশের মোট কটি পুলিশ কমিশন রয়েছে তো পশ্চিমবঙ্গ পুলিশের মোট পুলিশ রয়েছে আসানসোল দুর্গাপুর বিধাননগর চন্দননগর হাওড়া শিলিগুড়ি প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের মোট তিনটি জোন রয়েছে নর্থ বেঙ্গল জোন সাউথ বেঙ্গল জোন এবং ওয়েস্টার্ন জোন এছাড়াও একটি রেলওয়ে জোন রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের জোনের প্রধানকে কি বলা হয় পশ্চিমবঙ্গ পুলিশের জোনের প্রধানকে বলা হয় আইজিপি আইজিপিএ সম্পূর্ণ রূপ কি আইজিপিএ সম্পূর্ণ হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের মোট কতগুলি রেঞ্জ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মোট দশটি রেঞ্জ রয়েছে রেঞ্জের প্রধানকে কি বলা হয় রেঞ্জের প্রধানকে বলা হয় ডিআইজি ডিআইজি সম্পূর্ণ রূপ কি ডিআইজি সম্পূর্ণ রূপ হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আবার আগে যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন উত্তর আপডেটেড হয়ে থাকে অবশ্যই কিন্তু আমি সেটা তোমাদের কমেন্ট বক্সে পিন করে জানিয়ে দিব ঠিক আছে কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে বা আপডেট হয়ে থাকে আমি আবারও তোমাদের রিপিট করে বলছি একটু ফলো করবে কমেন্ট সেকশনটা সেখানে আমি তোমাদের পিন করে জানিয়ে দেব ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সতেরো পশ্চিমবঙ্গে মোট কটি পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গে মোট আঠাশটি পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে মোট কতগুলি থানা রয়েছে তো পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে মোট চারশো চুয়াল্লিশটি থানা রয়েছে জেলার প্রধান পুলিশ অফিসারকে কি বলা হয় তো জেলার প্রধান পুলিশ অফিসারকে বলা হয় এসপি যা সম্পূর্ণ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মোটো শব্দের অর্থ কি মোটো এই শব্দটির অর্থ হচ্ছে আদর্শ নীতি কথা পশ্চিমবঙ্গ পুলিশের কটি শাখা ও কি কি তো পশ্চিমবঙ্গ পুলিশের দুটি শাখা একটা পশ্চিমবঙ্গ পুলিশ আর একটা হচ্ছে কলকাতা পুলিশ সাব ডিভিশন বা মহকুমার প্রধানকে কি বলা হয় সাব ডিভিশন বা মহকুমার প্রধানকে বলা হয় এসডিপিও যা সম্পূর্ণরূপ সাব ডিভিশনাল পুলিশ অফিসার কোন ফাড়ি বা আউটপোস্টের দায়িত্বে কে নিযুক্ত থাকেন বা ইনচার্জে কে থাকেন কোন ফাড়ি বা আউটপোস্টের দায়িত্বে থাকেন একজন এএসআই অথবা একজন এসআই একটি পুলিশ স্টেশনের ইনচার্জে কে থাকেন তো একটি পুলিশ স্টেশনের ইনচার্জে থাকেন আইসি অথবা ওসি আইসি সম্পূর্ণ ইন্সপেক্টর ইনচার্জ এবং ওসি এর সম্পূর্ণ অফিসার ইনচার্জ আইসি ওসির মধ্যে কি পার্থক্য রয়েছে পুলিশ স্টেশন এবং ফাঁড়ির মধ্যে কি পার্থক্য রয়েছে আমি আবারও তোমাদের বলছি সম্পূর্ণ ফ্রিতে তোমরা এগুলো সব প্লাস পেয়ে যাবে চলো নেক্সট প্রশ্ন কয়েকটি থানা নিয়ে কি গঠিত হয় কয়েকটি থানা নিয়ে গঠিত হয় সার্কেল সার্কেলের প্রধানকে কি বলা হয় সার্কেলের প্রধানকে বলা হয় সার্কেল ইন্সপেক্টর পুলিশ শব্দটির মধ্যে সি শব্দ দ্বারা কি বোঝানো হয় তো পুলিশ শব্দটির মধ্যে সি শব্দ দ্বারা বোঝানো হয় সি ফর কারেজিয়াস যার অর্থ সাহসী কনস্টেবল শব্দটির অর্থ কি আরক্ষিক বা পাহারাদার পুলিশ কথাটির অর্থ কী পুলিশ কথাটির অর্থ হচ্ছে আরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গের সব বড় পুলিশ ট্রেনিং সেন্টার নাম হচ্ছে এস বি এস পি এ যে সম্পূর্ণরূপ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি পশ্চিমবঙ্গ পুলিশের মোট কতগুলি রেলওয়ে জোন রয়েছে একটি রয়েছে এবং এই একটি জোন কতগুলি এই জোন কিন্তু তিনটি সম্ভবত তিনটি রেঞ্জে বিভক্ত তার আন্ডারে কতগুলি ডিস্ট্রিক্ট কি কী রয়েছে সমস্ত কিছু আমি তোমাদের পরবর্তীকালে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো আমি আবারও তোমাদের এখানে এক্ষেত্রে রিপিট করে বলছি যদি কোনো কিছু আপডেট হয়ে থাকে বা মিস্টেক হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমাদের সেগুলো পরবর্তীকালে ভালো করে দেখাবো বা পিন করে আমি তোমাদের জানিয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকে খাতার মধ্যে সুন্দর করে তুলে রাখবে প্রত্যেকেরই কিন্তু সুবিধা হবে ঠিক আছে চলো তোমাদের আর একটা লাস্ট কথা বলছি দেখবে অনেকেই এক্ষেত্রে দেড়শো টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে পিডিএফ বিক্রি করতে পারে কিন্তু দেখো ইচ্ছা করলে কিন্তু আমিও সেক্ষেত্রে এরকম করতে পারি কিন্তু আমি করব না আমি তোমাদের সম্পূর্ণরূপে ফি ইন্টার ক্লাস শেয়ার করবে এবং তোমাদের একটা কথাই বলবো যে টাকা দিয়ে তুমি কিনছো পিডিএফ কিনছো সেই টাকা দিয়েই আমি তোমাদের যেটা করবো সেটা হচ্ছে তুমি দরকার বললে মোবাইলে নেট ভরো দেড়শো টাকা দুশো টাকা দিয়ে ক্লাস দেখো খাতায় তুলে রাখো একদিন একদিন ইন্টারভিউ পরীক্ষা তুমি সাফল্য হবে এবং খুব ভালো ইন্টারভিউ তোমার হবে ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ